हरे कृष्णा। आज के आमरा सुनबो जानबो सर्वोच्च जोग भक्ति जोग एर सम्पर्के जा तथ्य आज ता आमरा आज के सुनबो। तो जोग पंथा जोग माने आमादेर आत्मा के परमात्मार संगे जुक्त करा, ताकि आमरा आमादेर आत्मोपलब्धिर सर्वोच्च स्तरे पौंछाते पारि। तार जोगपंथ नाना धरनेर रयेछे, नाना मनेर नाना मत जा आमरा जानि, किन्तु भगवत गीताय खूब सुंदर भावे भगवान कृष्ण एटा व्याख्या करेछे। मोट चारटी जोगेर कथा व्याख्या करा हयेछे भगवत गीता। भगवान शिखानो बोले थे जे भक्ति जोगी सर्वश्रेष्ठ। चारटी जोग की ना कर्म जोग, ज्ञान जोग, अष्टांग जोग बा ध्यान जोग और भक्ति जोग। की पार्थक्य ई जोगेर मध्ये जखन सब जोग पंथाई परमात्मार संगे सम्पर्क स्थापन करे, ता की पार्थक्य सेगुलो आमरा पुंखानुपुंख भावे एक बुझे नेब। तो भगवत गीता जखन द्वितीय अध्याय भगवान कृष्ण अर्जुन के सांख्य योग वर्णना करछे, तो सांख्य योग एक धरनेर योग पंथा, किन्तु सांख्य योगटा कि सेटा आमि बोलछि। भगवान अर्जुन के सकाम कर्मी जारा जारा ए जगते भोग करार प्रवृत्ति के प्रधान मने करे, ध्येय वस्तु मने करे, तादेर उद्देश्य होच्छे समस्त भोग ऐश्वर्य जन्य समस्त पूरा सम्पूर्ण जीवन के नियोजित करा बा समर्पित करा, तारा ओर ऊर्धे किछु भावते पारे ना, तादेरके भगवान बोलेछे सकाम कर्मीरा। तो वैदिक पंथाय सकाम कर्मीरा ওই বর্ণাশ্রম ধর্ম অনুসারে এই ভোগ প্রবৃত্তিগুলো পূর্ণ করার চেষ্টা করত। তাই কর্মকাণ্ড তে লোকেদের রুচি ছিল, এই পুজো করলে সেই পাবো, সেই পুজো করলে সেই পাবো, সবে কিন্তু ওই ভৌতিক প্রয়াস, সবে কিন্তু এই মায়ার এই জগতের সামগ্রী, সবই কিন্তু লৌকিক, তা আমাদের শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত। যেমন সুন্দর স্ত্রী, যশ, বিত্ত, খুব উচ্চ কুলে জন্মগ্রহণ করা, খুব উচ্চ শিক্ষা গ্রহণ করে অনেক ধন সঞ্চয় করা, এই সমস্ত কিছু বা নেতা হওয়া বা রাজা হওয়া, এই সমস্ত ভৌতিক প্রয়াস। তা কোনো ব্যক্তি যখন এই সমস্ত প্রয়াসগুলো থেকে বিরক্ত হয়ে কোনো কারণে এর ঊর্ধ্বে ভাবে যে না আরে, জীবনের এই যে বহুমূল্য জীবন পেয়েছি, মনুষ্য জন্ম পেয়েছি আমরা, তা এই জীবনে কি শুধুই ভোগ? কেন ভোগ তো শরীর সঙ্গে নষ্ট হয়ে যায়। যা আপনি যত কিছুই প্রাপ্ত করুন না কেন, এই ভৌতিক সংসারে যখনই শরীর নষ্ট হয় তখন সবকিছুই নষ্ট হয়ে যায়। তাই কোনো ব্যক্তি যখন এর উর্ধে ভাবে তখন তার জন্য আসে সাংখ্যযোগ, সাংখ্য বিজ্ঞান বা সাংখ্য জ্ঞান। ভগবান সংখ্যাপূর্বক দেখিয়েছে শরীর আর আত্মার পার্থক্য, তাই সাংখ্য জ্ঞান। শুধু তাই নয়, এই শরীর প্রকৃতি থেকে সৃষ্টি, এইটা প্রকৃতি, সর্বোচ্চ নিয়ন্তা ভগবান, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে তাত্ত্বিক অর্থ বোঝাকেই বলা হয় সাংখ্যযোগ। কিন্তু এই যোগের মধ্যেও কিছু মিসিং রয়েছে, সেটা কি হলো, কি সেটা কি না, একটা ইনফরমেশন, এরপরে কি করতে হবে, কি করে আমি সেটার সঙ্গে যুক্ত হব। তখন ভগবান উপদেশ দিয়েছে এই সাংখ্য জ্ঞানের আশ্রয় নিয়ে কর্মযোগে গিয়ে যোগ যুক্ত হওয়া। তো
কর্মী বা সকাম কর্মী তার ট্রানজিট পয়েন্ট হচ্ছে উপরে ওঠার সাংখ্যযোগ বা সাংখ্যজ্ঞান। তারপরে কেউ কেউ তাদের মাঝখানেও সাংখ্যজ্ঞানীদের মধ্যে অনেকের মধ্যে একজন হয়তো সেই কর্মযোগে হয়তো উপরে উঠবে। কর্মযোগ কি? কিন্তু ভগবান গীতায় বলেছে 47 নম্বর শ্লোকে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কে তোমার কর্ম করার অধিকার রয়েছে কিন্তু তার ফলের, তার ফল কি হবে সে তোমার অধিকার নেই। কিন্তু তাই কখনো যা ফল তুমি পাবে সেই ফল পাওয়ার হেতু বা কারণ তুমি নিজেকে মনে করো না, এবং এইটা ভেবে আবার তোমার কর্তব্য কর্মে বিরক্তও হও না। ভগবান এটাকে কর্মযোগ বলেছে। কর্মযোগ মানে আমরা লৌকিক কর্তব্য পালন করব, যেমন কেউ বিয়ে করতে চায় বিয়ে করবে, সে স্ত্রী পুত্র পুত্রী এবং পরিবারজনকে পালন করবে, কর্তব্যগুলো করবে, সেটা কর্তব্য বোধে, সেটা কর্ম নয়। কিন্তু কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবে, এটা মেইন প্রায়োরিটি হবে, এটা হলো কর্মযোগ। কর্তব্য কর্ম করতে করতে ভগবানের চিন্তন, ভগবানের সেবায় যুক্ত হবে, এটা হচ্ছে কর্মযোগ। তো কর্মযোগের উপরে যখন কোনো ব্যক্তি যায় তখন সেই সংসারটাকে মনে করে, আরে এই সংসার তো কর্মযোগ পর্যন্ত সংসার আছে, তার উপরে ভাবে। তার মধ্যে কর্মযোগের মধ্যে অনেক অনেক কর্মযোগীর মধ্যে কেউ হয়তো চায় তার উর্ধ্বে উঠতে, তারা চায় কি না এই সংসারটা জানতে পারে এই সংসার দুঃখময় এবং তাই আত্যন্তিকই দুঃখ নিবৃত্তির জন্য তারা সংসার ত্যাগ করে জ্ঞানের আশ্রয় নিয়ে সেই জ্ঞানে বিচরণ করে পরব্রহ্মের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। তাই এর উপরে কি হলো, কর্মযোগের উপরে জ্ঞান যোগ। আমার বহু জ্ঞান যোগীর মধ্যে কোন কোন ব্যক্তি জ্ঞান যোগীর মধ্যে কি মিসিং পয়েন্ট রয়েছে, কি ত্রুটি রয়েছে, এই জ্ঞান যোগীদের মধ্যে ত্রুটি রয়েছে একটাই বস্তু, সেটা হচ্ছে তারা চায় শুধু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, আর তারা জেনে গেছে যেটা ভগবানের পরব্রহ্মের উপাসনা দিয়ে যদি আমরা মুক্তি পেয়ে যাই তাহলেই হয়তো হয়ে যাবে, তারা মোক্ষকামী। তারা যে ভগবানকে উপাসনা করছে তার কারণ হচ্ছে মোক্ষ পাওয়া বা এই সংসারের দুঃখটাকে নিবৃত্ত হওয়া, ব্যাস এতটুকুই। কিন্তু এইটা সম্পূর্ণ আধ্যাত্মিক পূর্ণ মনোভাবনা নয় বা এটা হাইয়েস্ট বা সর্বোচ্চ আধ্যাত্মিক চেতনা নয়, এটা একটু সেলফিশ গন্ধযুক্ত স্বার্থপরতা, নিজের মুক্তির জন্য প্রয়াস জ্ঞানের মাধ্যমে, জ্ঞান যোগ, এটাই ত্রুটি। তার উপরে যখন কোটি কোটি জ্ঞানীদের মধ্যে কেউ উপরে ওঠে তারা তখন ধ্যান যোগে প্রবৃত্ত হয়। ধ্যান যোগ কি? তখন তারা জানতে পারে যে আত্মা পরমাত্মা দুটোই হৃদয়ে অবস্থান করে এবং তারা হৃদয়ে আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক সাধনে মনকে অন্তর্মুখী করার চেষ্টা করে। তাই ধ্যান ধারণা সমাধি আসন প্রাণায়াম ইয়াম নিয়াম আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি ইত্যাদি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে এই ধ্যান যোগে প্রবৃত্তি হয়, প্রত্যাহার ইত্যাদির মাধ্যমে। তো এই যে অষ্টাঙ্গ যোগ ধ্যান যোগ এর মধ্যে পরিতৃপ্তি কেউ পায় না, কারণ পরমাত্মার সঙ্গে যে সম্পর্ক যা স্থাপন করছে বা করতে চেষ্টা করছে বা উদ্যত হচ্ছে তার মধ্যে একটি ত্রুটি রয়েছে। সে ত্রুটিগুলো কি? সেটা হচ্ছে পরমাত্মা সর্বশ্রেষ্ঠ এবং তারা জেনে গেছে যে পরমাত্মার অংশ হচ্ছে আত্মা এবং আমাদের প্রত্যেক আত্মার কর্তব্য পরমাত্মার সঙ্গে সম্পর্ক যুক্ত করা, যোগ যুক্ত হওয়া,
তা জেনেছে সেটা, ত্রুটি কি? ত্রুটি হচ্ছে তাদের সে সম্বন্ধটাকে আর বিকশিত করতে পারবে না। এতটুকু স্তরই থেকে যাবে সেটা। তাই এই ধ্যান কোটি কোটি ধ্যান যোগীর মধ্যে কেউ হয়তো এই সম্বন্ধের লালসা ডেভেলপ করতে পারে এবং তারপরে তারা ভক্ত হয়ে যায়, ভক্তিযোগে প্রবেশ। ভক্তিযোগটার ভক্তিযোগের সরলতা আর সর্বোচ্চতা এটাই যে ভক্তিযোগে কেবলমাত্র ভগবানের সঙ্গে শুদ্ধ ভালোবাসা সমর্পণ আর বিশ্বাস নিয়ে তার প্রতি মনোনিবেশ করলে, তার সেবায় যুক্ত হলে আমরা তার সঙ্গে সর্বোচ্চ সম্বন্ধ স্থাপনা করতে পারব। তাই ভক্তিযোগে যখন ব্যক্তি আসে তখন সে ভগবানের সাথে চার ভাবে যুক্ত হতে পারে, দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর্য। দাস্য মানে আমি ভগবানের দাস হিসেবে, যেন হনুমান করেছিলেন। সখ্য মানে আমি ভগবান আমার সখা, সেই পরম পুরুষ, সেই পরমাত্মা, সেই পরব্রহ্ম। কিন্তু সাকার রূপ যখন ধারণ করছেন তিনি, তার সবিশেষ রূপ যেটাই তার আদি রূপ, সেই আদি রূপে ভগবানকে আরো কাছে পাওয়া, এটা ভক্তিযোগের মাধ্যমে সাধন হতে পারে, আর কোনো যোগের মাধ্যমে সম্পূর্ণ হতে পারে না। তাই ভক্তিযোগ সর্বোচ্চ যোগ। ভক্তিযোগের মাধ্যমেই ভগবান তার লীলাগুলো ভক্তের কাছে প্রকাশ করে, এবং তখন ভক্ত জানতে পারে যে ভগবান বাস্তবের থেকেও বাস্তব এবং সর্বমাধুর্যের সার। যেমন বাৎসল্যের রসে মা যশোদা, দেবকী এরা ভগবানকে পেয়েছেন, মাধুর্য রসে রুক্মিণী, সত্যভামা, ব্রজে শ্রী রাধা, চন্দ্রাবলী ইত্যাদি এরা পেয়েছেন ভগবানকে। এবং এই জন্যে সমস্ত শাস্ত্র বা পুরাণে ভগবানের ভক্তির মহিমা দেওয়া রয়েছে, এবং ভগবানের ভক্তের লীলাময় ভগবানের ভক্তের উল্লেখ দেওয়া রয়েছে। কোন পুরাণে যোগী, কর্মযোগী, জ্ঞানযোগী বা ধ্যানযোগীর উল্লেখ নেই, উল্লেখ রয়েছে ভগবানের ভক্তের, বিশেষ করে ভাগবত পুরাণে। ভক্তিযোগের এইটাই সবচেয়ে বড় মাধুর্যমণ্ডিত বিষয়। তাই ভক্তিযোগ সর্বোচ্চ যোগ। আধ্যাত্মিক চেতনা মানে আমরা আত্মা এবং আমাদের সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে, সেটা সেই সম্ভব স্থাপন করা। আর ভক্তিযোগের মাধ্যমে সেটা সর্বোচ্চভাবে আমরা স্থাপন করতে পারি, সম্পূর্ণরূপে, পরিপক্ক রূপে। তাই ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ যোগ, এবং সেই বিশ্বাসই আমাদের ভক্তিযোগে ভগবানের সঙ্গে প্রেমময় সেবায় যুক্ত হওয়ার একটা উদ্দেশ্য খুঁজে পাই। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। হরে কৃষ্ণ।